শহীদদের শ্রদ্ধা জানিয়ে সারা দেশে বিজয় দিবস উদযাপন। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিএনপি নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে তথ্যমন্ত্রী। সোমবার সারা দেশে বিএনপির হরতাল, আশা করে বিএনপি সংযতভাবে চলবে স্বরাষ্ট্রমন্ত্রী। জিএম কাদেরকে হত্যার হুমকি, থানায় জিডি। 17 জেলার তাপমাত্রা 13 ডিগ্রির নিচে। কুয়েতের আমির শেখ নওয়াফ আর নেই। ঋতিক দীপিকার ফাইটার সিনেমার প্রথম গান প্রকাশ্যে। বিশ্ব রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারালো ভারত।